সিনিয়রদের ক্রিকেটে নিজের অভিষেক টি টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলেন 68 রানের অনবদ্য এক ইনিংস। এরপর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে তেমন কিছু করতে না পারলেও দ্বিতীয় ইনিংসেই তুলে নেন অর্ধশতক। আর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে খেলেন 27 বলে 37 রানের অসাধারণ একটি ইনিংস। এখান থেকে মূলত জাকের আলী অনেকের গল্পটা শুরু। বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের পরবর্তী যুগে কে হবেন সেরা ফিনিশার, প্রশ্নটা উকি দিচ্ছিল সবার মনেই। কিন্তু সেদিক থেকে অনেকে আশা দেখালেও কেউই স্থায়ী হতে পারছিলেন না। এবার সেই আশার পালে নতুন করে হাওয়া দিচ্ছেন জাকের। বলা হচ্ছে তিনি হবেন ভবিষ্যতে সেরা ফিনিশারের একজন। ছোট থাকতেই তার স্বপ্ন ছিল একদিন মুশফিকুর রহিমের মতো বড় মাপের ক্রিকেটার হবেন। মূলত টাইগার দলের এই উইকেট কিপারকে দেখেই সর্বপ্রথম নিজেকে গ্লাভস হাতে গড়ে তোলার স্বপ্ন বোনেন অনেক। তবে জাকিরের ক্রিকেটের প্রতি প্রেমে পড়াটা শুধুমাত্র তার ভাইকে দেখে। বড় ভাই শাকের আলী অপু বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলছেন। 2010 সালে ভয় ভয় কণ্ঠে বড় ভাই অপুকে ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা জানান অনিক। বড় ভাই নিজে ক্রিকেটার হওয়ায় ছোট ভাইয়ের আবদার ফেলে দেননি। সপ্তম শ্রেণী পড়ুয়া অনিককে নিয়ে 2010 সালের এক দুপুরে বিকেএসপিতে উপস্থিত হন। সেখানে ট্রায়াল দিয়ে টিকে যান জাকের আলী অনিক। এরপর বিকেএসপির বয়সভিত্তিক যত ক্রিকেট আছে সবগুলোই খেলেছেন তিনি। সেই সঙ্গে বিসিবির অধীনে অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 19 সবগুলো টুর্নামেন্টে খেলেন এই ব্যাটার। সেখান থেকে 2016 সালে ঘরের মাটিতে যুব বিশ্বকাপ দলে জায়গা পান জাকের। যুব দল থেকেই মূলত নজর কাড়েন সবার, যার সুবাদে একই বছর 27 ডিসেম্বর 2016-17 জাতীয় ক্রিকেট লীগের মৌসুমে সিলেট বিভাগের হয়ে প্রথম সারির ক্রিকেটে অভিষিক্ত হয় তার। ঠিক পরের বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে লিস্ট এ ক্রিকেটে তার অভিষেক হয়। আর বিপিএল এর সুযোগ পান 2019 সালের মৌসুমে। টুর্নামেন্টটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে সবশেষ কয়েকটি আসরে ভালো করেন তিনি। বিশেষ করে তার দায়িত্ব থাকে ইনিংসের শেষ 5 ওভারে দ্রুত কিছু রান করা, যেটা বেশ ভালোভাবেই করছেন এখন পর্যন্ত। বিপিএল এ মাত্র 35 ইনিংসে প্রায় 28 গড়ে 526 রান করেছেন তিনি, যেখানে স্ট্রাইক রেট প্রায় 135। তার এমন পারফরমেন্সের উপর ভিত্তি করেই চলতি বছর 3 ফরম্যাটে টাইগার জার্সিতে অভিষেক হয় জাকেরের। এমনকি সুযোগ পান দেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার। জাকেরের জন্ম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়, সেখানেই কাটান নিজের শৈশবের একটা বড় অংশ। এরপর বিকেএসপি হয়ে ধীরে ধীরে জাতীয় দল। তবে তার এই পথে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার মা, বোন ও ভাইয়ের। বিশেষ করে তার মায়ের সাপোর্টেই তিনি এতদূর। একবার এক সাক্ষাৎকারে বলেন, ছোটবেলা থেকে মায়ের জন্য এই পর্যন্ত আসা, যতটুকুই আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, সেটা আমার মায়ের দোয়াই। তবে পরিবারের সবারই অবদান ছিল, আব্বা ও ভাই বোনের। কিন্তু মা যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন সেটা আলাদা করে না বললেই নয়। সে যাই হোক, দেশের জার্সিতে এগিয়ে যাক জাকের, আরও অনেক গৌরবময় স্মৃতি এনে দিক লাল সবুজকে, সেটাই প্রত্যাশা সবার।